আমার মনে হয় one of the best mutton biryani I am having in Kolkata. চাপে তেল থাকবে এটাই স্বাভাবিক সেসব নিয়ে চাপ নিয়ে লাভ নেই এই জলে পুরো ছাই হয়ে যাচ্ছে আলু আমিও জলে পুরো ছাই হয়ে যাচ্ছে খুব গরম পড়েছে তো আরে ঈদের দিন বিরিয়ানি খাবো না সেটা কি কখনো হয় মানে ঈদের দিন তো বিরিয়ানিটা খেতেই হবে তাই না তাই জন্য চলে এসেছি কলকাতায় খুব গরম পড়েছে তাই জন্য কলকাতায় বিরিয়ানি কতটা সহ্য হবে সেটা ঠিক জানি না তাই জন্য এখন শিমলা বিরিয়ানিতে বিরিয়ানি খেতে এসেছি আমি এর আগে এখানে এসেছিলাম এমনি বিরিয়ানি বিরিয়ানি সব ট্রাই করেছি কিমা বিরিয়ানিটা প্রথমবার ট্রাই করবো এবং আরও কিছু মানে ঈদ সেলিব্রেট করার জন্য যা যা প্রয়োজন আছে সেই সব জিনিসগুলো করবো তো ঈদ মোবারক টু মাই পেটুক বাহিনী ফ্রম পেটুক বাইকার এই ব্যাপার তো আমি আজকে একা আসিনি আমার সাথে এসেছে সোনু অবভিয়াসলি সোনু কোথায় সোনু তুমি কি এসো সোনু কখন ধরে খুব লজ্জা পাচ্ছে কেন লজ্জা পাচ্ছে ঠিক বুঝতে পারছি সোনু তুমি এটা লজ্জা পাচ্ছ কেন কিছু বলছে না কথা বলছে না সোনু আর তো যাই দেখি ভেতরে কি হচ্ছে না হচ্ছে গিয়ে বিরিয়ানিটা খাই ও বাই যাবে আমরা এখানে কি করে এলাম বাইকে করে এলাম তার শর্টগুলো চেক করো যে সাইন্স সিটি থেকে টুয়ার্স ঘুবি যাওয়ার দিকে বাঁ দিকে পড়ছে ভিআইপি নগর সেখানেই তোমার এখানে বড় করে দেখতে হবে যে শিমলা বিরিয়ানির দোকানটা অ্যান্ড যদি ঘুবি থেকে সাইন্স সিটির দিকে যাও তাহলে ডান দিকে পড়বে ভেতরে যাই খাওয়া দাওয়া শুরু করি ইন্টেরিয়ারটা ফাটাফাটি নিচের তলাতে কাজ হচ্ছে মানে নতুন করে ইন্টেরিয়ার হচ্ছে তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যেখানে কামানিটা ভালো হচ্ছে শিমলা রেস্টুরেন্টটা কিন্তু অনেক পুরনো একটা রেস্টুরেন্ট যেখানে কিন্তু অনেক রকম অনেক ধরনের বিরিয়ানি কিন্তু আমরা এখানে পাই এখানে কিন্তু যেটা চিকেন চাপ পাওয়া যায় সেটাও কিন্তু খুব ভালো খেতে আমার কিন্তু ব্যক্তিগতভাবে সেটা খুব ভালো লেগেছে অ্যান্ড অবভিয়াসলি আমরা যেটা খাচ্ছি আজকে এখানে তোমার টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো সেটা হচ্ছে কলকাতার বুকে প্রথমবার কিমা বিরিয়ানি এই দোকানে কিন্তু পাওয়া যেত এখনও আরও একটা দুটো জায়গায় পাওয়া যায় কিন্তু মাটন কিমা বিরিয়ানি কিন্তু কলকাতায় অন্য কোথাও আর পাওয়া যায় না এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটুখানি মেনুটা কিমা বিরিয়ানি আর চিকেন চাপ বাটার নান দেবেন একটা স্যালাড শোন আমাকে দেখলি ক্যামেরা অন করে দিচ্ছে মানে যখন দেখি টক করে টিক টিক দিচ্ছে ওর হাতে ক্যামেরা দিয়েছি তো কি যে করছে ক্যামেরা নিয়ে ভগবান জানে একবার অন করছে একবার অফ করছে একবার অন করছে একবার অফ করছে মানে আলাদাই ব্যাপার স্যাপার চলছে মানে আলাদাই যাই হোক ঈদের দিন বেশি কিছু বলবো না ঈদের দিন বিরিয়ানি না খেলে কিন্তু ঈদটা কমপ্লিট করা হয় না যাই হোক এখন মোটামুটি খুব এক্সাইটেড আমি জীবনের প্রথমবার কিমা বিরিয়ানি খাচ্ছি মাটন কিমা বিরিয়ানি তার সাথে চিকেন চাপ ফাপটা অর্ডার দিয়ে দিয়েছি কিন্তু মেনলি যেটা আজকে জাজ করবে শিমলা বিরিয়ানিকে সেটা হচ্ছে কিমা মাটন বিরিয়ানিটা সাংলাসটা ভালো তো খরচা করতে হয়েছে বুঝলিস আমি এটা বলছিলাম সেটা হচ্ছে কলকাতায় খুব কম দোকান আছে যেখানে এত ভ্যারাইটি অফ বিরিয়ানিস কিন্তু অ্যাভেলেবেল হয় তার মধ্যে এই দোকানটা একটা এখানে বিরিয়ানির প্রচুর ভ্যারাইটি আছে একটা হচ্ছে জাফরানি কোপ্তা বিরিয়ানি আবাদি বিরিয়ানি শিমলা মাটন বিরিয়ানি লসৌনি বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন স্পেশাল বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন আবাদি বিরিয়ানি মাটন জাফরানি কোপ্তা বিরিয়ানি টিংরি বিরিয়ানি টিংরি বিরিয়ানি মানে টিংরি বিরিয়ানি হচ্ছে ভালোই হচ্ছে মনে হচ্ছে একটা নাম আমার বেশ ভালো লেগেছে সেটা হচ্ছে রং বিরঙ্গি শিমলা মির্চ মশালা যদি মানে ইন ফিউচার আমি এটা কখনো ট্রাই করবো ঠিক আছে এটা একটা ভেজ আইটেম তো এই রং বিরঙ্গি শিমলা মির্চ মশালা এটা আমার ট্রাই করার খুব ইচ্ছা আছে নামটা বেশ ভালো আর কি আরেকটা জিনিস আমি জানতাম না যে এইখানে না চাইনিজও পাওয়া যায় আমি কখনো এখানে চাইনিজ খাইনি আমি এটা নিয়ে বোধ হয় ফোর্থ কি ফিফথ টাইম এখানে খেতে এসেছি চাইনিজটা কখনো খাইনি I know
told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at Biryani কিন্তু এসে গেছে তোমার সস্তা দেখলে তো মোটামুটি একটা বড় এরকম চাঙ্ক অফ মাটন আছে কিন্তু অলরেডি এখানে আমি এটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিরিয়ানিটার মধ্যে পুরো একটা কিমা মেশানো আছে এরকম একটা মাটন ফ্যাট কিন্তু আমরা বিরিয়ানির মধ্যে দেখতে পাচ্ছি আলু আছে আলু বড় পিস ছিল সেটার অর্ধেকটা ভাগ আর কি আমার কাছে এসেছে এরকম একটা সিন দেখে কিন্তু মোটামুটি স্পাইসি বলে মনে হচ্ছে রাইসের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ঝুরঝুরে রাইস একটুখানি শুধু রাইসটা খেয়ে দেখি আমার ইন জেনারেল এরকম টাইপের বিরিয়ানি কিন্তু পছন্দ অনেক রকম স্পাইসের ফ্লেভার কিন্তু তোমার মুখের মধ্যে ঠোকার পরে এটা বাস্ট করবে নর্মাল কলকাতা বিরিয়ানি যারা খেয়ে অভ্যস্ত মানে ওই আওয়াজি স্টাইলের যে বিরিয়ানিটা সেটা খেয়ে যারা অভ্যস্ত তাদের কিন্তু এই বিরিয়ানিটা হয়তো ভালো লাগবে না এর মধ্যে অনেক রকম স্পাইসেস আছে এবং আরেকটা জিনিস সেটা বলতে বাধ্য হচ্ছি মাটনের যে কিমার যে ভর্তা থাকে সেটা কিন্তু পুরো রাইসটা শুধু মিশে আছে এবং তার ফ্লেভারসটা কিন্তু মোটামুটি যাওয়ার পরে একটা সুন্দর ভালো একটা কী বলবো একটা সম্পর্ক তৈরি করছে সেটা কিন্তু ভালো লাগে এরপরে একটুখানি এই মাটনটাকে নিয়ে একটুখানি রাইস নিয়ে লঙ্কা খুব ভালো এটা বেশ ভালো এবং আলুটা দেখবো আলু সেদ্ধ হয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আলুটার সাইডটা একটুখানি জ্বলে জ্বলে গেছে এই জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আলু ও নো আমিও জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে খুব গরম পড়েছে তো শুধু আলু জ্বলে পুড়ে ছাই হচ্ছে না আমরাও হচ্ছে আর কি জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়া আলুটাকে নিয়ে মেখে এই যে মাটনের মধ্যে একটা পিঙ্ক একটা ব্যাপার যেটা বেরিয়ে আসছে আমার এটাকে বোঝা যাচ্ছে যে মাটনটা কত ফাইন আর কি এই ব্যাপারটা থাকা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এনিওয়েজ অনেকদিন পরে মাটন বিরিয়ানি খাচ্ছি ঈদের দিন আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট মাটন বিরিয়ানি আই এম হ্যাভিং ইন কলকাতা ভালো খেতে বেশ ভালো খেতে একটু স্পাইসিস আছে আর এতে ভাজা পেঁয়াজ তারপরে একটু ধনে পাতা এইসব আছে আর মাংসটাও খুব ভালো সিদ্ধ হয়েছে দারুণ খুব ভালো আমার জন্য টু বি ভেরি অনেস্ট 2022 খাওয়া এখনও অবধি সবচেয়ে ভালো বিরিয়ানি খেলাম শিমলা বিরিয়ানি নিয়ে নিচ্ছি আমি নানের টুকরো অ্যান্ড এখানে আছে চাপটা তো দেখতেই পাচ্ছ চাপের সাইজটা বেশ অনেকটাই বড় ঠান্ডান যেটা আমরা বিরিয়ানি খেতে খেতে ঠান্ডা করে ফেলেছি সেটাকে নিয়ে একটুখানি চাপের গ্রেভিটার সাথে দিয়ে এই ব্যাপারটা চাপটা ভালো গেছে যেহেতু বাটারটা একটু ঠান্ডা হয়ে গেছে তাই জন্য আমার জন্য একটু অ্যাভেলেবল কিন্তু এসি জন কারণ তুমি জানো আমার এখন সিমলা এসছি যত গরম আছে সব কিছু বাইরে আছে ভেতরে কিন্তু তাই এসি জন বেশ ভালো খেতে তাপে অনেক তেল থাকে এটা অনেক বেশি আছে টপ টপ করে পড়ছে চাপে তেল থাকবে এটাই স্বাভাবিক সেসব নিয়ে চাপ নিয়ে লাভ নেই ফাটাওয়া কি ঈদ বেশ ভালোই কাটছে কলকাতার মুখে অনেক জায়গাতে আমি দেখেছি ওরা যখন মাটন চাপটা দেয় তার মধ্যে কিন্তু একটা গোলাপ জলের ফ্লেভার অ্যাড করে দেয় এইখানে কিন্তু সেটা নেই এবং সেই জন্যই আমার মনে হয় এখানকার চিকেন চাপ কিংবা মাটন চাপ অন্যরকম শিমলা বিরিয়ানিতে অন্য কোনো বিরিয়ানি আমি রিকমেন্ড না করলেও মাটন কিমা বিরিয়ানিটা কিন্তু অতি অবশ্যই রিকমেন্ড করছি তোমরা আসতে পারো খেতে পারো হজম করতে পারো এখানে বাথরুমও আছে
তোমরা সেটাও ব্যবহার করতে পারো সো ফর হোয়াটসঅ্যাভার রিজন যদি কোনো কারণে কিংবা কোনো এই ভিডিওটা তোমার ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পেটুক বাইকার সাইনিং অফ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে জানিয়ে রাখি হ্যাপি ঈদ আবার টাটা বিরিয়ানি শ্যুট করতে আসি না এই গেঞ্জিটাই পরে আসি মানে সুইসাইড স্যান্ডেলসটা আমার